আমার নাম নিভা মণ্ডল, আমি রুবির চেনা মন্দিরে থাকি। আগে তো রেল কলোনিতে থাকতাম, ওখান দিয়ে যখন তুলে দেয় আমার ছেলে তখন খুবই ছোট, আমার হাজব্যান্ড তখন আমাদেরকে ছেড়ে চলে যায়। চায়ের দোকান খুলে ওই বিক্রি করতাম ছেলেকে, মাঝে মাঝে সব দিন নিয়ে যেতে পারতাম না, মাঝে মাঝে নিয়ে যেতাম, নিয়ে আসতাম, ওই চায়ের দোকান করে যেটুকু হতো ছেলেকে ছেলে আর আমি খেতাম, ওরকম করে কাটছিল। কিছু ইচ্ছে হলেও কিনতে পারতাম না, কোনো শখ পূর্ণ করতে পারতাম না, লোকে হাজার রকম হাজার জন্য হাজারটা কথা বলতো, যেহেতু আমি একা থাকতাম। তারপরে আস্তে আস্তে একটা আয়া সেন্টারের খবর পেলাম, সেখানে আয়ার কাজ করলাম। আয়ার কাজ করতে করতে একটু মানে এগোতে শুরু করলাম, একটু পয়সাও জমাচ্ছি আস্তে আস্তে। তখন শুনলাম সঞ্চিতাদির কাছে গাড়ি চালানো শিখে মেয়েদেরকে চাকরি দেওয়া হয়, আজাদ বলে একটা ফাউন্ডেশন আছে ওইখানে। আগে আমি এটাই জানতাম না গাড়ি কিভাবে চলে, এইসব ক্লাচ ব্রেক মেরে এইসব কিছুই জানতাম না। প্রথম দিন আমার খুব ভয় লেগেছিল, আমি বলবো না যে ভয় লাগেনি। প্রথম দিন যখন আমাকে উবেরে ট্রেনিং দিয়ে আমাকে ছাড়লো, আমার উবেরের অফিসে বসেই আমার বুকিং আসলো। আগে তো যেই মানুষ আমার সঙ্গে কথা বলতো, ও বাবা ও কে, কোথায় আয়ার কাজ যাচ্ছে, রাত দিন ডিউটি করছে, কি করছে না করছে, অনেক রকম মন্তব্যও করতো। আর এখন যখন আমি গাড়ি নিয়ে বেরোই, তারা বলে ও বাবা রে গাড়ি নিয়ে বেরোচ্ছে, দেখ একটাই মেয়ে করে দেখালো। এটা তো সব পয়সার থেকেও বড় কথা এই জায়গাটা। আজাদ আমাকে পুরোটাই শিখিয়েছে, কিন্তু সেই সঠিক জায়গাটায় আমাকে নিয়ে যাওয়ার, হাত ধরে নিয়ে যাওয়ার এটাই হলো তালাশ।